করবো। নিচ্ছেন আসেন, কোন কাজটা হয়েছে? ফাইবার একটি কাজ, আমি ফাইবার থেকে কাজটা পেয়েছি। কাজটা হয়েছে, আই নিড এ লিস্ট অফ 300 হেলথ কেয়ার কোম্পানিজ ইন দি ইউএসএ। তার 300 হেলথ কেয়ার কোম্পানির লিস্ট লাগবে। তার দরকার সি লেভেল পিপল অফ অল কোম্পানিজ, মানে কোম্পানির সি লেভেল পার্সনের তথ্য, যেমন সিইও, সিওও, সিএফও। তার দরকার এইসব তথ্য, এবং এইসব তথ্যের মাঝে তার প্রয়োজন যেগুলো, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ইমেলগুলো হইতে হবে তার বিজনেস ইমেল, কোম্পানি তবে পার্সোনাল ফোন নাম্বার, যে কোনো একটা হইলে হবে। প্রথমে পার্সোনাল খুঁজবো, যদি পার্সোনাল না পাই তাহলে আমরা কোম্পানি খুঁজবো। এবং লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলটা সিও বা সি লেভেল পার্সন যাই কারো লিঙ্কডইন প্রোফাইল। তারপর কোম্পানি লোকেশন, আবার দিয়ে দিয়েছে অল ইমেলস মাস্ট বি ভ্যালিড, মানে তার ইমেলগুলো একদম ভ্যালিড হইতে হবে, ইনভ্যালিড হলে হবে না। কাজটা ছিল $40-এর কাজ। আজকে আমরা এই কাজটা দিচ্ছেন সঙ্গে পুরোপুরি করবো, ধৈর্যদের সহকারে কাজটি সবাই দেখবেন। আচ্ছা, আমি হেলথ কেয়ার কোম্পানিজ ইউএসএ কালেক্ট করছি, এগুলি কিছু কালেক্ট করে রাখছি, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে একটা কোম্পানি, কোম্পানি কপি করলাম, তারপর এটা আমি গুগলে সার্চ দিব। আচ্ছা, গুগলে সার্চ দেওয়ার পরে দেখি কোথায় আছে, এই বিএমসি, মানে যে বিএমসি আমরা এই কোম্পানি পেলাম। এখন কোম্পানির ভিতরে ঢুকবো, কোম্পানির ভিতরে এখন আমার প্রয়োজন, আমি আগে একটা শীট সাজাই। শীট সাজাতে প্রথমে কি হবে, কোম্পানির নাম, সেগুলো তো আছে, তারপর ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট আমরা এখন নিব। ওয়েবসাইট ওয়েবসাইট, তারপর নিব ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর বাইরের প্রয়োজন টাইটেল, টাইটেল, তারপর একটা ইমেল, ইমেল গুলো হতে হবে বিজনেস ইমেল, ইমেল, তারপর কোম্পানি বা পার্সোনাল ফোন আমরা নিব, তারপর প্রয়োজন ফোনের পরে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, তারপর প্রয়োজন লিঙ্কডইন প্রোফাইল করে কোম্পানি লোকেশন, কোম্পানি লোকেশন এই তথ্যগুলা এখন বের করব। তারপর এই কোম্পানির ওয়েবসাইটটা নিয়ে আমার আগে, এটা হচ্ছে তার ওয়েবসাইট, তারপর ফার্স্ট নেম, ফার্স্ট নেম হবে সিইও লেভেলের কোন ব্যক্তি, আমরা এখন সিইও লেভেলের ব্যক্তি বুঝবো, কোথায় পাওয়া যাবে, এক্সিকিউটিভ লিডারশিপ পাওয়া যাবে, লিডারশিপে দেখি এতে পেয়ে গেছি আমাদের সিইও কেট ওয়ালস, আমরা কেট ওয়ালস এর ফার্স্ট নাম নিব। প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর টাইটেল, টাইটেলটা হইছে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, এটা কপি করলাম, তারপর গুগল শিটে দিলাম। এখন দরকার এই সিইও ইমেল, এখন ইমেলটা খুঁজবো আমরা,
নেম টু ইমেল, সেজন্য আমাদের যেতে হবে জিমেইলে। জিমেইলে এখন ওই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিব আমরা, ফার্স্ট নেম লাস্ট নেম। নেম টু ইমেল এর এক্সটেনশন লিংক আমি এটা দিয়ে দিব ভিডিও নিচে। জিমেইল আসলাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম। নেম টু ইমেল ইউজ করার পদ্ধতি হলো প্রথম ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, স্পেস লাস্ট নেম, তারপর আবার স্পেস, তারপর অ্যাট দ্য রেট কোম্পানি ডোমেইন নেম। এটা হচ্ছে কোম্পানি ডোমেইন, শুধু কোম্পানি ডোমেইনটা কপি হবে, www হবে না, শুধু ডোমেইনটা। এখন সার্চ দিব, নেম টু ইমেল কাজ চলছে। এই যে আমরা একদম ভ্যালিড ইমেল পেয়ে গেলাম, এবং সেটা যে কোম্পানির, এটা হইছে ক্লিয়ার বিট কানেক্ট, এটা আপনার অ্যাড করে নেবেন যে এটা যে এই কোম্পানির, কোম্পানির একদম চলে আসছে। এটা নিলাম, এটা দেখেন একদম ভ্যালিড, সব গুলো শো করতেছে, তারপর এই কম্পিটা আমরা নিতে পারবো, এটা ভ্যালিড বিজনেস ইমেল। আমরা ইমেল পেলাম, এখন প্রয়োজন আমাদের ফোন নাম্বার। আমরা গুগলে যাই, গুগলে দিয়ে ইনভাইটেড কমা, তারপর ইমেলটা, তারপর ইনভাইটেড কমা, আমরা এখন ইমেল লিখবো এই জায়গায়, আর সরি আমরা তো ফোন নাম্বার বের করবো, ফোন আমরা ফোন দিব। এই দেখেন একদম ফোন চলে আসছে সামনে, যেটা কান্ট্রি ইউএস, ফোন নাম্বার, এটা ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস, এডিশনাল ইমেল অ্যাড্রেস, তার এডিশনাল মানে অতিরিক্ত, তাহলে ফোন নাম্বারটা একদম তারই নিতে পারি। ফোন নাম্বার, ফোন নাম্বার নিলাম, তারপর লিঙ্কডইন প্রোফাইল, ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল প্রয়োজন আমাদের। তাহলে আমরা এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল বুঝবো, সেটা তো কোম্পানি সিও, তারপর সিও ডিপার্টমেন্ট, সিও সূত্রটা আপনার মনে রাখবেন, সিইও এর, তারপর ওই ব্যক্তির নাম, আমরা খুঁজবো লিঙ্কডইন, তাহলে লিঙ্কডইন লিখবো, লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, এই যে একদম সামনে চলে আসছে। তার এটা ভিতরে ঢুকলাম, তার দরকার আমাদের লিঙ্কটা, শুধু প্রোফাইল লিঙ্কটা, উনি কি সেই ব্যক্তি কিনা সেটা আমরা আগে দেখি। K12 প্রেসিডেন্ট সিও এবং কোম্পানি বোস্টন মেডিকেল সেন্টার, তার মানে এটার সাথে একদম মিল আছে। হ্যাঁ উনি সেই ব্যক্তি, হ্যাঁ উনি সেই ব্যক্তি, পিকচার হোসেন, তার লিঙ্কটা নিব আমরা। তারপর দরকার আমাদের কোম্পানি লোকেশন, তাহলে আমরা এটা আলাদা আলাদা করে দিই, কোম্পানি লোকেশনটা একসাথে না দিয়ে আলাদা। যেমন প্রথমে আমরা এড্রেস, তারপর সিটি, তারপর স্টেট, তারপর কান্ট্রি, মানে এইভাবে দিলে বায়ার খুশি হবে, সেই জন্য আমি আলাদা আলাদা করে দিতেছি, কারণ বাইবার মূলত বায়ারকে খুশি হয়ে রয়েছে আমাদের কাজ। অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, আমরা যে প্রথমে সার্চ দিয়েছি সেই জায়গায় আমরা অ্যাড্রেসটা কিন্তু আসছে, আমরা প্রথমে সার্চ দিয়েছি ওই জায়গায় চলে যাবে। এই যে বোস্টন মেডিকেল সেন্টার, এই যে তার অ্যাড্রেস, প্রথমে আমরা অ্যাড্রেসটা নিই, অ্যাড্রেসটা নিই, কপি কপি এই জায়গায় কপি পেস্ট, অ্যাড্রেসের জায়গায় পেস্ট করবো। তারপর আমাদের করতে হবে সিটিটা, তারপর নিব সিটি, কোথায় সরি এটা হচ্ছে সিটি, সিটিটা আমরা আলাদা করে নিচ্ছি, কপি,
বেস্ট প্রায় জায়গা থেকে সিটিটা কেটে দিই। এখন আমাদের প্রয়োজন স্টেট, আমরা স্টেটটা কোথায়? স্টেট হইছে এম এ, এটা হচ্ছে স্টেট। পুরো এটা হচ্ছে একটা কোড, স্টেটের কোড, আমরা কোডটা দিতেছি আমেরিকা স্টেটের কোড। ফেস্ট কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, আমরা কান্ট্রিটা দিই। কপি, আমরা চাইলে চিপ কোডটা আলাদা দিয়ে দিতে পারি। আমরা কান্ট্রি নিলাম, তার মানে আমরা সকল তথ্য পেয়ে গেছি, বাইরে যার যা চাইছে আমরা সব তথ্য পেয়ে গেলাম। আচ্ছা আমরা আরেকটা কোম্পানি দেখি, এটা কি? কারিলিয়ন ক্লিনিক, এই কোম্পানিটার তথ্য নি, আপনার বুঝতে একটু সুবিধা হয়, এটার তথ্য নিবেন। এটার তথ্য নিব, হ্যাঁ আমরা কারুলিয়ান ক্লিনিক, হ্যাঁ আমরা যে তাদের এটা পেয়ে গেছি, ভিতরে ঢুকবো, আমাদের এই ট্যাব গুলো দরকার নেই, এগুলো কেটে দিই। ওয়েবসাইটটা পেলাম, এখন আমাদের দরকার ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা নিতেছি, ওয়েবসাইটের লিঙ্ক নিলাম। এখন আমরা নিব ওই সিইও লেভেলের, সরি সি লেভেলের পার্সন, আমি আমার ওয়েবসাইটে দেখব কোথায় পাওয়া যাবে ওদের। লিডারশিপ, এই জায়গায় মানে আমরা পাইয়ে যাব, আমার এই জায়গায় পেয়ে গেছি। ন্যান্সি ওয়েল অ্যাগি, প্রেসিডেন্ট সিও, এটি মানে এই জায়গার প্রেসিডেন্ট পেয়ে গেছি। এটি করে ক্লিক করি, আমরা পেয়ে গেছি এনসি হোয়েল এগি প্রেসিডেন্সি, মানে এই জায়গার এই কোম্পানির সিও আমরা পেয়ে গেছি। আচ্ছা তার হিস্টোরিটা একটু দেখি, তাদের হিস্টোরি থেকে দরকার আমাদের ইমেল অথবা ফোন, এই জায়গায় আমরা কোনো কিছু পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না আমাদের, আমার দরকার নেই। আমি ওর নামটা নিব, নামটা নিব ফার্স্ট নেম লাস্ট নেম, এনে ফার্স্ট নেম মিডিল লাস্ট নেম, আমরা ফার্স্ট মিডিলটা লাগবো ফার্স্ট নেমে আর লাস্ট নামটা নিয়ে যাব। তারপর হয়েছে প্রেসিডেন্ট এন্ড সিইও, প্রেসিডেন্ট এন্ড সিইও, সিইও। এখন প্রয়োজন আমাদের তার ইমেলটা, আমরা ইমেলটা ইমেলটা তার পুরো নামটাই নিব। আমরা গিয়ে নেম টু ইমেলে, জিমেলে যেতে হবে, নেম টু ইমেলে খুঁজব আমরা, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম পুরোটাই দিলাম, তারপর স্পেস দ্য ডেট, তারপর কোম্পানির ডোমেন নামটা দেব, ডোমেনটা হয়েছে শুধু
কারলুকিনি অর্জি, এটা হচ্ছে শুধু তার ডোমেইন, আমরা ডোমেইনটা দিই। আমরা এই জায়গায় কোনো তথ্য পাইতেছি না, আমরা এই জায়গায় কোনো তথ্য পাইতেছি না। আমরা এখন মিডিল নামটা বাদ দিই, মিডিল নাম্বার দিয়ে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখি, কোনো তথ্য আসতেছে না, সমস্যা নেই। আমরা এখন একটু ম্যানুয়ালি ভাবে গুগলে গিয়ে সার্চ দিব, গুগলে তার ইমেলটা দিয়ে সার্চ দিব, ইনভাইটেড কমা পেস্ট কমা, আমাদের দরকার তার ইমেল, ইমেল এখন একটু সার্চ দিব, দেখি গুগল আছে কিনা। ন্যান্সি আইডি, ওকে ক্লিনিক, হ্যাঁ একটু পেয়ে গেছি। এনএস মানে তার ফার্স্ট ফার্স্ট নেমের ফার্স্ট অক্ষরটা রাখছে এবং মিডিলের ফার্স্ট অক্ষরটা রাখছে এবং লাস্ট নেমে পুরোটা রাখছে। কোম্পানি কারিলিয়ন, কারিলিয়ন ক্লিনিক অর্জি, হ্যাঁ আমরা এগোটা পেয়ে গেছি। এটা এখন আমরা এটা একটু জিমেইলে নিয়ে চেক করবো যে এটা কি একদম ভেরিফাইড কিনা। আমরা এটা জিমেইলে একটু যাবো, চারোটা আইকন শো করতেছে, তার মানে এটা ভেরিফাইড। আর কোম্পানি আমরা যে কোম্পানি কাজ করতেছি সেই কোম্পানি এটাকে শো করছে, সেজন্য আমরা ক্লিয়ার বিট কানেক্টটা লগ ইন করে রাখবেন, তার মানে এটা একদম ভেরিফাইড এবং সেই কোম্পানি এবং যে ব্যক্তির খুঁজতেছি তার ইমেল, তার মানে এটা আমরা নিতে পারি। ইমেলটা নিলাম, এখন দরকার তার ফোন নাম্বার, আমরা সাথে একটা ফোন নাম্বার পেয়েছিলাম, হ্যাঁ এই ফোন নাম্বারটা আমরা সাথে যেহেতু পাইছি এই ফোন নাম্বারটা তারই, আমরা এই ফোন নাম্বারটা নিতে পারি, এই ফোন নাম্বারটা নিলাম। এখন আমাদের দরকার ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল, ওই ব্যক্তির নামটা আমরা কপি করি, আগে যেভাবে সার্চ দিয়েছি সেম ওইভাবে আমরা সার্চ দিব। ওই ব্যক্তি হচ্ছে সিও এট, ওই ব্যক্তির নাম, তারপর লিঙ্কডইন, তার লিঙ্কডইন এর তথ্য প্রয়োজন। পেয়ে গেছি, দেখি ক্লিক করে, ওনার নিচে টাইটেলটা নাই তবে এক্সপিরিয়েন্স এর জায়গায় আছে যে সিও কারিলন ক্লিনিক, ঠিক আছে, জুলাই 2011 থেকে প্রেজেন্ট, মানে উনি বর্তমানে এখনো এই কোম্পানিতে আছে, তার মানে উনি সেই ব্যক্তি। আর একটু শিওর হয়ে নেই ওনার কোনো পিকচার আছে কিনা, এই পিকচার, এই পিকচার সেম, তার মানে উনি সেই ব্যক্তি। তাহলে আমরা ওনার লিঙ্কডইন ইউআরএলটা নিব, লিঙ্কডইন ইউআরএল নিলাম, তারপর প্রয়োজন আমাদের কোম্পানি অ্যাড্রেসটা, কোম্পানি অ্যাড্রেসটা ঠিক সে ওইভাবে নিতে পারি, এছাড়া আমরা নিতে পারি এই জায়গায় নিচে কিছু নেই। আমরা আবার একটু গুগলে চলে যাই, ব্যাকে ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পর পেয়ে গেলাম, অর্থাৎ কোম্পানি হেডকোয়ার্টার পেয়ে গেলাম। এই জায়গার থেকে নিব সিটি, যেহেতু ফুল অ্যাড্রেস নেই সিটি নিব, সিটি নিলাম, সিটি নিলাম, তারপর প্রয়োজন আমাদের স্টেট, স্টেট বিবেচনা,
স্টেট নিলাম, তারপর কান্ট্রি স্টেট, ইউনাইটেড স্টেট। আমাদের দুটা কোম্পানির তথ্য পেয়ে গেছি। এখন আপনারা যদি চান যে কোম্পানির নেমটা, কোম্পানির নেমের লিস্টটা দেওয়ার জন্য আমি দিয়ে দিতে পারবো, যাদের প্রয়োজন বলবেন। সেই কারণে যারা ফাইবারে কাজ করেন অথবা যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন, তারা একটা মানে বিগিনার যারা, তারা এটা একটা পোর্টফোলিও করতে পারেন। এবং যে কোনো সমস্যা হলে লিড জেনারেশন অথবা ইমেল কালেক্ট, ইমেল মার্কেটিং, আমাকে এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টগুলো দেখতে অবশ্যই দিব। এবং যে কোনো পার্সোনালি হেল্প লাগলে আমাকে বলতে পারেন। আমি মার্কেট প্লেসে কাজ করে থাকি, ফাইবারে কাজ করি, প্লাস মাইক্রো ওয়ার্কার, প্লাস আপওয়ার্ক, মার্কেট প্লেসে কাজ করি। আপনার যে কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, এবং পরবর্তী কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই একটা বেল বাটনে ক্লিক করে দিবেন।